हाय फ्रेंड्स, वेलकम टू माय चैनल। आमी सौरभ। क्लास 9 फर्स्ट चैप्टर जो वीडियो आगे दिन अपलोड कर क्लासगुलो तुम्हारा अलरेडी देखे फेले और जरा देखो ता अवश्य देखे फेलो आगे क्लासगुलो से ही वीडियो लिंक हमें वीडियो डेस्क्रिप्शन दिए देव। तो आजकल वीडियो खूब इंटरेस्टिंग और मजार होते चले। तो तुम्हारा प्रथम के शेष पर्त देखते थको, अवश्य भलो लगे हमें कथा दीची और भलो लगार पर तुम्हारे एक लाइक हमें क्योंकि आशा करो। चलो शुरू करा जा वीडियो। फर्स्ट क्वेश्चन रही है, पृथ्वी आकृति कैमन? ऑप्शन ए रही है गोलाकार, ऑप्शन बी रही है अभिगत गोलाकार, ऑप्शन सी रही है समतल और ऑप्शन डी रही है आयतकार। की हबे सठिक उत्तर? जरा ये क्वेश्चन आंसर जानो तारा तारातारी कमेंट करे जानाओ जे ये क्वेश्चन आंसर की हबे। ऑप्शन ए रही है गोलाकार, ऑप्शन बी रही है अभिगत गोलाकार, ऑप्शन सी रही है समतल और ऑप्शन डी रही है आयतकार। की होते पारे सठिक उत्तर? तो एर सठिक उत्तर हो जाए ऑप्शन बी अभिगत गोलाकार इज द करेक्ट आंसर। तले पृथ्वी आकृति कैमन परीक्षा जी चार्टे ऑप्शन थे तेल तुम्हारा एर मध्य बोले देवे जो अभिगत गोलाकार। किंतु ए छाड़ा जदि तुम्हारा हेने जिओट थे जदि एखे जिओट कथाटा बला थकत पृथ्वी आकृति ताहले किन्तु एटा सठिक हतो। जेहेतु जिओट एखे अपशने नहीं चूज कर ला यहाँ चूज कर ल। तो नेक्स्ट क्वेश्चन, पृथ्वी परिधि प्रथम के निर्णय करें? ये स्लाइडे दंत नई रेप दीते ठीक ये हे एरक हत स्पेलिंग। तेल पृथ्वी परिधि प्रथम के निर्णय करें? ए एरिस्टोटल, बी कोपार्निकास, सी मैगेलन, डी एराटोस्थेनिस। कि होते सठिक उत्तर? जरा जानो अवश्य तारातारी कमेंट कर जानाओ कि होते सठिक उत्तर। झटपट झटपट। तो सठिक उत्तर हो जाए एराटोस्थेनिस। ताले पृथ्वीर परिधि प्रथम के निर्णय करें? एराटोस्थेनिस। चले जाच्छि परेर कोश्चेने, बृहस्पतिर उपग्रहेर संख्या कि बा कत? बृहस्पतिर उपग्रहेर संख्या कत? अपशन ए रही है 13, अपशन बी रही है 27, अपशन सी रही है 62 एवं अपशन डी रही है 67। कोनटा हबे सठिक उत्तर? तारे कमेंट करे जानाओ। तारे के देखे नाओ, बृहस्पति किन्तु हच्छे के सबथेके बड़ ग्रह और ए हच्छे के एकटा कुलीन ग्रहेर मध्ये पड़छे। ताहले आरेकटा कि बोलते पारी, बृहस्पति कोन ग्रहेर मध्ये पड़छे? कुलीन ग्रहेर मध्ये पड़छे। आरेकटा कि बोलते पारी, बृहस्पति बहिस्थ ग्रहेर मध्ये पड़छे अर्थात बहिर्भागेर ग्रहेर मध्ये पड़छे। তাহলে বৃহস্পতি বহির্ভাগের গ্রহের মধ্যে পড়ছে, তাহলে এর উপগ্রহের সংখ্যা কত হয়ে যাবে? সঠিক হয়ে যাবে অপশন ডি অর্থাৎ বৃহস্পতির উপগ্রহের সংখ্যা 67টি। আর তাহলে পৃথিবীর উপগ্রহের সংখ্যা কত? পৃথিবীর উপগ্রহের সংখ্যা হচ্ছে কে একটি। পৃথিবীর উপগ্রহের সংখ্যা কত? একটা, যার নাম হচ্ছে কে চাঁদ। তো চলো নেক্সট কোশ্চেন, কোশ্চেন নাম্বার 4, পৃথিবীর গড় ব্যাসার্ধ কত? অপশন এ রয়েছে 6371 কিলোমিটার, অপশন বি রয়েছে 6400 কিলোমিটার এবং অপশন সি রয়েছে 1200 কিলোমিটার, অপশন ডি রয়েছে 5871 কিলোমিটার। কোনটা সঠিক উত্তর হবে তাড়াতাড়ি কমেন্টে জানাও। যারা এই কোশ্চেনের অ্যানসার জানো তাড়াতাড়ি ঝটপট কমেন্টে জানাও কোনটা হবে সঠিক উত্তর। তাহলে এর মধ্যে সঠিক উত্তর হয়ে যাবে অপশন বি, অপশন বি ইজ দ্য কারেক্ট অ্যান্সার। পৃথিবীর গড় ব্যাসার্ধ বলেছে 6400 কিলোমিটার, যদি এখানে বলতো পৃথিবীর গড় ব্যাস কত তখন কিন্তু এর ডবল হয়ে যেত। যদি বলতো পৃথিবীর গড় ব্যাস কত তখন কিন্তু এর ডবল হয়ে যেত, যেহেতু বলেছে ব্যাসার্ধ সেহেতু হচ্ছে 6400 কিলোমিটার। চলো নেক্সট কোশ্চেন, পৃথিবীর আকৃতি অভিগত গোলক হওয়ার কারণ কি? তাহলে পৃথিবীর যে আকৃতি অভিগত গোলক তার কারণটা কি? ফার্স্ট কোশ্চেনে আমরা বলেছি পৃথিবীর আকৃতি অভিগত গোলক, কিন্তু এর কারণটা কি? অপশন এ রয়েছে মহাজাগতিক বল, অপশন বি রয়েছে অভিকর্ষ বল, অপশন সি রয়েছে অভিকেন্দ্র বল, অপশন ডি রয়েছে অপকেন্দ্র বল। কোনটা হবে তাড়াতাড়ি যারা জানো তারা কমেন্ট করে জানাও কোনটা হবে সঠিক উত্তর। ঝটপট জানাও কোনটা হবে সঠিক উত্তর। তো এখানে সঠিক উত্তর হয়ে যাচ্ছে অভিকর্ষ বল, অভিকর্ষ বল ইজ দ্য কারেক্ট অ্যান্সার। কোশ্চেন নাম্বার 6, পৃথিবীর নিরক্ষীয় ব্যাস মেরু ব্যাসের তুলনায় কত বড়?
অর্থাৎ কত কিলোমিটার বেশি? অপশন এ রয়েছে 24 কিলোমিটার, অপশন বি রয়েছে 32 কিলোমিটার, অপশন সি রয়েছে 52 কিলোমিটার এবং অপশন ডি রয়েছে 43 কিলোমিটার। কোনটা সঠিক উত্তর হবে? পৃথিবীর নিরক্ষীয় ব্যাস মেরু ব্যাসের তুলনায় কতটা বড়? তাড়াতাড়ি কমেন্ট করে জানাও, যারা অ্যান্সারটা জানো তাড়াতাড়ি কমেন্ট করে জানাও কোনটা হবে সঠিক উত্তর, অপশন এ বি সি ডি কোনটা হবে। তাহলে এর সঠিক উত্তর হয়ে যাবে অপশন ডি 43 কিমি, অর্থাৎ পৃথিবীর নিরক্ষীয় ব্যাস মেরু ব্যাসের তুলনায় 43 কিলোমিটার বেশি। চলো পরের কোশ্চেনে চলে যাই। কোশ্চেন নাম্বার 7, পৃথিবীর নিরক্ষীয় ব্যাস এর দৈর্ঘ্য কত? অপশন এ রয়েছে 12,757 কিলোমিটার, অপশন বি রয়েছে 12,714 কিলোমিটার, অপশন সি রয়েছে 12,417 কিলোমিটার এবং অপশন ডি রয়েছে 12,147 কিলোমিটার। কোনটা হবে সঠিক উত্তর? ঝটপট কমেন্ট করে জানাও কোনটা হবে সঠিক উত্তর, কোনটা হবে সঠিক উত্তর। সঠিক উত্তর হয়ে যাবে পৃথিবীর নিরক্ষীয় ব্যাসের দৈর্ঘ্য হচ্ছে 12,757 কিলোমিটার। তো এর আগের স্লাইডে, এর আগের কোশ্চেনে কতটা ডিফারেন্স রয়েছে সেটা বলেছিলাম, এবার দেখে নাও কীভাবে ডিফারেন্সটা হচ্ছে নিরক্ষীয় ব্যাসের মেরু ব্যাসের মধ্যে। এটা হচ্ছে কি বলেছে, 12,757 কিলোমিটার হচ্ছে পৃথিবীর নিরক্ষীয় ব্যাস, আর মেরু ব্যাসের দৈর্ঘ্য হচ্ছে কত, 12,714 কিলোমিটার, 12,714 কিলোমিটার। তাহলে দেখে নাও এর মধ্যে কত হচ্ছে 3, এখানে 4, তাহলে 43 কিলোমিটার। তাহলে পৃথিবীর নিরক্ষীয় ব্যাস এবং মেরু ব্যাসের মধ্যে ডিফারেন্স কত তাহলে, 43 কিলোমিটার। এটা কিন্তু কোশ্চেনে আসে, খুব ভালোভাবে এটা মনে রেখো। চলো পরের কোশ্চেনে, কোশ্চেন নাম্বার 8, এরাটোস্থেনিসের মতে পৃথিবীর গড় পরিধি কত? অপশন এ রয়েছে 30,000 কিলোমিটার, অপশন বি রয়েছে 40,000 কিলোমিটার, অপশন সি রয়েছে 50,000 কিলোমিটার এবং অপশন ডি রয়েছে 60,000 কিলোমিটার। তাহলে কোনটা হবে সঠিক উত্তর, ঝটপট কমেন্ট করে জানাও, যারা এর অ্যান্সারটা জানো তারা তাড়াতাড়ি কমেন্ট করে জানাও কি হতে পারে সঠিক উত্তর। তো সঠিক উত্তর এখানে হয়ে যাবে 40,000 কিলোমিটার। তাহলে এরাটোস্থেনিসের মতে পৃথিবীর গড় পরিধি কত, 40,000 কিলোমিটার। চলো কোশ্চেন নাম্বার 9, ইউএসএ জিপিএস পরিষেবার জন্য মহাকাশে কটা উপগ্রহ স্থাপন করেছে? 24টা, 23টা, 25টা, 21টা, কোনটা হবে, কোন অপশন ঠিক হবে, অপশন এ বি সি ডি এর মধ্যে কোনটা ঠিক হবে, ঝটপট অ্যান্সার করো। যারা এই কোশ্চেনের অ্যান্সার জানো তাড়াতাড়ি কমেন্ট করে জানাও, দেখো কে কটা পাচ্ছ। দেখো এর মধ্যে হচ্ছে বলেছে কি, ইউএসএ জিপিএস, জিপিএস কথার অর্থ কি, গ্লোবাল পজিশনিং সিস্টেম, GLOBAL, POSITIONING, পজিশনিং সিস্টেম। তাহলে জিপিএস এর পুরো নাম কি, গ্লোবাল পজিশনিং সিস্টেম। ইউএসএ জিপিএস পরিষেবার জন্য মহাকাশে কটা উপগ্রহ স্থাপন করেছে? দেখো পৃথিবীর একটাই উপগ্রহ রয়েছে, সেটা হচ্ছে কি, চাঁদ, এবং বাদবাকি যে উপগ্রহগুলো রয়েছে সেগুলো সব কৃত্রিম উপগ্রহ, অর্থাৎ মানুষ তৈরি করেছে, সেগুলোকে বলা হয় স্যাটেলাইটও বলা হয়। তো এর মধ্যে ইউএসএ জিপিএস পরিষেবার জন্য মহাকাশে কটা উপগ্রহ স্থাপন করেছে? দেখো এখানে সঠিক উত্তর হয়ে যাবে 24টি, অর্থাৎ 24টি উপগ্রহ স্থাপন করেছে। তো চল নেক্সট কোশ্চেন, কুলীন গ্রহদের মধ্যে আবর্তনের সময় সর্বাধিক কোন গ্রহে? অপশন এ রয়েছে বুধ, অপশন বি রয়েছে পৃথিবী, অপশন সি রয়েছে মঙ্গল এবং অপশন ডি রয়েছে শুক্রের। তাহলে কোনটা হবে সঠিক উত্তর? দেখো পৃথিবীর আবর্তন বলতে একবার দেখে নাও, পৃথিবী কি করে, প্রায় 24 ঘন্টায়, প্রায় 24 ঘন্টায় একবার নিজের চারিদিকে আবর্তন করে, অর্থাৎ নিজের চারিদিকে পাক খায়, অর্থাৎ পৃথিবীর এই কক্ষের চারিদিকে একবার পাক খায়, সেটাকে বলা হয় পৃথিবীর আবর্তন গতি। এটা টাইম লাগে কত, 24 ঘন্টা। ঠিক সেরকমভাবে বলেছে কুলীন গ্রহদের মধ্যে আবর্তনের সময় সর্বাধিক, অর্থাৎ আবর্তন করতে, একবার আবর্তন করতে কোন গ্রহের সব থেকে বেশি সময় লাগে, সেটার অ্যান্সার কি হয়ে যাবে, অপশন এ রয়েছে বুধ, অপশন বি রয়েছে পৃথিবী, অপশন সি রয়েছে মঙ্গল এবং অপশন ডি রয়েছে শুক্র। সঠিক উত্তর কি হয়ে যাবে, সঠিক উত্তর হয়ে যাবে শুক্র, অর্থাৎ কুলীন গ্রহদের মধ্যে আবর্তনের সময় সর্বাধিক রয়েছে শুক্রের।
পৃথিবীর যমজ গ্রহ কাকে বলা হয়? অর্থাৎ যমজ বলতে যখন আমরা এমনি ন্যাচারালি কি বলে থাকি, যখন দুজন দুটো ভাই বা দুই বোন একই রকম দেখতে হয় তখন তাদের বলি যমজ। তাহলে পৃথিবীর যমজ গ্রহ কাকে বলা হবে? অপশান এ রয়েছে বুধ, এবং অপশান বি রয়েছে শুক্র, এবং অপশান সি রয়েছে শনি, এবং অপশান ই রয়েছে ইউরেনাস। এদের মধ্যে কার পৃথিবীর মতো দেখতে, কোন গ্রহের পুরো পৃথিবীর মতো দেখতে, এর মধ্যে সঠিক অ্যান্সার কি হবে কমেন্ট করে জানাও। তো এর মধ্যে সঠিক উত্তর হয়ে যাবে শুক্র। তাহলে শুক্রের হচ্ছে পৃথিবীর মতো দেখতে, সেই জন্য পৃথিবীর যমজ গ্রহ হলো শুক্র। চলো পরের কোশ্চেন, কোশ্চেন নাম্বার 12, ইউরেনাসের যমজ গ্রহ কাকে বলা হয়? ইউরেনাসের যমজ গ্রহ কাকে বলা হয়? অপশান এ রয়েছে নেপচুন, অপশান বি রয়েছে পৃথিবী, অপশান সি রয়েছে বৃহস্পতি, এবং অপশান ডি রয়েছে শনি। তাহলে পৃথিবীর যমজ গ্রহ বললাম শুক্র, এবং ইউরেনাসের যমজ গ্রহ তাহলে কি হবে? অপশান এ নেপচুন, অপশান বি পৃথিবী, অপশান সি বৃহস্পতি, অপশান ডি শনি। কোনটা হবে সঠিক উত্তর? যারা কোশ্চেনের অ্যান্সার জানে ঝটপট কমেন্ট করে জানাও কি হবে সঠিক উত্তর। নিজেরা দেখো কটা উত্তর দিতে পারছো। এর মধ্যে সঠিক উত্তর হয়ে যাবে নেপচুন। ইউরেনাসের যমজ গ্রহ হলো কি? নেপচুন। মনে থাকবে নেপচুন ইউরেনাস, এগুলো পরপর নাম দুটো রয়েছে, সেই জন্য এই দুটো মনে রাখবে। ইউরেনাসের যমজ গ্রহ হলো নেপচুন। এরপরে চলে যাচ্ছি কোশ্চেন নাম্বার 13, সৌরজগতের নিকটতম ক্ষুদ্রতম গ্রহ কোনটা? অপশান এ রয়েছে পৃথিবী, অপশান বি রয়েছে শনি, অপশান সি রয়েছে বুধ, এবং অপশান ডি রয়েছে মঙ্গল। সৌরজগৎ অর্থাৎ যে সূর্য রয়েছে, সৌরজগতে যে সূর্য রয়েছে তার এই সূর্যের সব থেকে কাছের গ্রহ কোনটা, সূর্যের সব থেকে কাছের গ্রহ কোনটা, এবং সবচেয়ে ক্ষুদ্রতম অর্থাৎ সবচেয়ে ছোট গ্রহ কোনটা হবে? এর অ্যান্সার হয়ে যাবে বুধ। তাহলে কি হবে, সৌরজগতের নিকটতম ক্ষুদ্রতম গ্রহ হলো বুধ। চলো কোশ্চেন নাম্বার 14, কোন গ্যাস বেশি থাকার জন্য ইউরেনাসের রং সবুজ? তাহলে কোন গ্যাসের জন্য ইউরেনাসের রং সবুজ হয়? অপশান এ রয়েছে মিথেন, অপশান বি রয়েছে ক্লোরিন, এবং অপশান সি রয়েছে নাইট্রোজেন, অপশান ডি রয়েছে সোডিয়াম। তাহলে এর মধ্যে সঠিক উত্তর হয়ে যাবে অপশান এ মিথেন। তাহলে ইউরেনাসে মিথেন গ্যাস সব থেকে বেশি থাকে, যে কারণে ইউরেনাসের রং সবুজ। তো চলো কোশ্চেন নাম্বার 15, অর্থাৎ 15, উঁচু স্থান থেকে দিগন্তরেখাকে দেখতে লাগে কেমন? অপশান এ রয়েছে বৃত্তাকার, অপশান বি রয়েছে রৈখিক, অপশান সি রয়েছে আয়তক্ষেত্রাকার, এবং অপশান ডি রয়েছে বর্গক্ষেত্রাকার। তাহলে উঁচু স্থান থেকে যদি আমি দিগন্তরেখাকে দেখি তাহলে কেমন লাগবে, আকৃতিটা কেমন লাগবে? আচ্ছা, দিগন্তরেখাটা যারা আগে ক্লাসটা করনি তারা অবশ্যই ভিডিওর ডেসক্রিপশন বক্স থেকে লিঙ্ক থেকে চলে যাবে আগের ক্লাসে, আগের ক্লাসটা দেখে নেবে, তাহলে এগুলো অনেকটা সহজ হয়ে যাবে। সেগুলোতে আমি আলোচনা করেছি দিগন্তরেখা কি আর অন্যান্য কি। তাহলে দিগন্তরেখা, দিগন্তরেখা কাকে বলবো? সাপোজ তুমি কোনো খোলা মাঠে চলে গেলে, যে মাঠ থেকে অনেক দূর পর্যন্ত ফাঁকা রয়েছে, ফাঁকা মাঠ, সেখানে যখন চারিদিকে দেখবে, দেখবে দূরের দিকে কোথাও না কোথাও আকাশ এবং মাটি মিশে গেছে। সেই দূরের দিকে যে জায়গা বরাবর আকাশ এবং মাটি মিশেছে সেইগুলোকে একটা রেখার আকারে, মনে মনে একটা রেখার আকারে যদি যোগ করো তাহলে একটা বৃত্তাকার রেখা পাবে, সেটাই হলো দিগন্তরেখা। তাহলে উঁচু স্থান থেকে দিগন্তরেখাকে দেখতে কেমন লাগে? তাহলে অপশান এ ইজ দ্য কারেক্ট অ্যান্সার, বৃত্তাকার লাগে। এরপর রয়েছে কোশ্চেন নাম্বার 16, গণিতের যে শাখায় পৃথিবীর আকার আকৃতি সংক্রান্ত আলোচনা করা হয় তাকে কি বলা হয়? জিওডিস, জিওলজি, জিওমরফোলজি, জিওগ্রাফি, কোনটা হবে সঠিক উত্তর? অপশান এ বি সি ডি, এর মধ্যে কোনটা হবে সঠিক উত্তর? তাড়াতাড়ি কমেন্ট করে জানাবে, এটা তোমাদের হোমওয়ার্ক থাকবে, এটা তোমাদের হোমওয়ার্ক থাকবে, এটা তোমাদের এইচ ডব্লিউ থাকবে, এটা তোমরা জানাবে অবশ্যই। তো এই পর্যন্ত যারা দেখলে আশা করি ভিডিওটা ভালো লেগেছে, আর যাদের ভালো লেগেছে তার তো অবশ্যই কমেন্ট করে জানাবে যে কতটা ভালো লেগেছে। আর অবশ্যই একটা লাইক করে দিও, কারণ তোমাদের লাইক আমার নেক্সট ভিডিওর মোটিভেশান, তোমাদের লাইক আমার ভালোবাসা। তো সুতরাং ফের আবার দেখা হচ্ছে পরের ভিডিওতে। এই ধরনের ভিডিও যারা পেতে চাও তারা অবশ্যই চ্যানেলকে সাবস্ক্রাইব করে রাখো, আর এবং বেল আইকনটা প্রেস করে দেবে, যাতে এই ধরনের ভিডিও তোমরা সকলের ফার্স্ট পেয়ে যাও, সব থেকে তাড়াতাড়ি পেয়ে যাও। তো চলো টাটা।